সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক টানা তিনটি ম্যাচ বড় ব্যবধানে হেরে যাওয়া দলটি নিয়ে কথা বলতে এসেছি আপনারা প্রশ্ন করতেই পারেন ভাই আপনার কি কোনো কাজ নাই আমি আপনাদেরকে বলবো এই লোকটিকে দেখুন যিনি এই ম্যাচগুলো মাঠে বসে দেখেছেন এবং কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন দর্শক হিসেবে কিন্তু তারপরও তিনি বলেছেন কিছুই করার নেই তিনি সবগুলো ম্যাচই দেখে যাবেন আমরা তো টিভির পর্দায় খেলা দেখছি এরপরে খেলা দেখে বসে যাচ্ছি একটা স্ট্যাটাস দিয়ে দলের সাথে আছি বা দলের সাথে নেই এমন কিছু বলে আমরা নিজেদের কাজটি সেরে ফেলছি কিন্তু যারা মাঠে গিয়ে খেলা দেখছেন বা বড় হারের পরও খেলা দেখবেন বলছেন তাদের ব্যাপারে একটু ভাবুন এবং নিজেদের সিদ্ধান্ত আবার নিন জানি সিদ্ধান্ত নিতে হবে না ম্যাচ ডে আসলে আমরা কিন্তু ঠিকই টিভির সামনে বসে যাব মোবাইলের সামনে বসে যাব খেলা দেখার জন্য হোম ক্রাউডে খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি আমিও দুবাইয়ের মাটিতে খেলা দেখেছি সাজা স্টেডিয়ামে খেলা দেখেছি দর্শক হিসেবে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি আমাকে তবে মেজরিটি বিপক্ষ ক্রাউডের সামনে হারার পরে বা কোনো খারাপ ফলাফলের পরে কেমন অবস্থা হয় বা কেমন অনুভূতি হয় সেটি আমি অনুভব করেছিলাম তাই এই ভাইয়ের অনুভূতি কেমন ছিল বা কেমন ফিল করছিলেন ওই সময়টায় সেটি আমি অন্তত বুঝতে পারি সে যাই হোক কথা বলছি আগামী ম্যাচ নিয়ে পঞ্চম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাঠ মুম্বাইয়ের ওয়াংখেডা স্টেডিয়াম যেটি ক্রিকেটের টেন্ডুলকারের ঘরের স্টেডিয়াম বলা হয় তবে সেই সেই স্টেডিয়াম নিয়ে নিয়ে কথা কথা বলবো বলবো দল স্টেডিয়ামে রান সংখ্যায় বিপক্ষ সে সচিন টেন্ডুলকারই সবার উপরে রয়েছে তবে স্বাগতিক দল ভারত দলীয় স্কোরের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে সেই জায়গায় ভারতের বিপক্ষে দু সালে একবার দক্ষিণ আফ্রিকা চারশো তো আটত্রিশ রান করেছিল যে ম্যাচে ভারতকে দুশো চোদ্দ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে তিনশো নিরানব্বই করেছিল এবং তারা ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল দলীয় স্কোরের তৃতীয় সর্বোচ্চ স্কোরটি নিউজিল্যান্ডের ভারতের বিপক্ষে সে ম্যাচে তারা ভারতকে বড় ব্যবধানে হারিয়েছিল যদি আমরা সর্বশেষ কিছু ম্যাচের ফলাফলের দিকে তাকাই তবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচটির ফলাফল আমরা খুব ভালোভাবে মনে রাখবো এর পরবর্তীতে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটে একটি জয় পেয়েছিল এবং সর্বশ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু ভারত দশ উইকেটের ব্যবধানে একটি হেরেছিল এই স্টেডিয়ামে এখনো পর্যন্ত ব্যাটিং ফার্স্ট ব্যাটিং সেকেন্ডের যদি বিষয়ে যায় তবে প্রথমে ব্যাট করে এখনো পর্যন্ত জিতেছে তেরোটি ম্যাচে এগারোটি ম্যাচ চেজিং করে জিতেছে তাই এই মাঠে প্রথমে ব্যাট করা অথবা পরবর্তীতে ব্যাট করা কোনো পার্থক্য তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না আর অন্যদিকে হচ্ছে এই মাঠটি কিন্তু বাউন্ডারি খুব ছোট তবে ছোট বাউন্ডারি হলো এখনো পর্যন্ত যেটি বলছিলাম স্বাগতিক দেশ ভারত সে ছোট মাঠের যে অ্যাডভান্টেজ সেটি এখনো নিতে পারেনি সফরকারী দলগুলো সেটি সবচেয়ে ভালোভাবে নিয়েছে আর তার সবচেয়ে বেশি বড় ফায়দা যারা লুটেছে তারা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে যারা কিন্তু বলছিলাম ভারতের বিপক্ষে একবার চারশো আটত্রিশ রান করেছে এবং সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো নিরানব্বই রান করেছে বড় বড় জয়গুলো এই এই মাঠে তার বা রানের সবকিছু কিন্তু দক্ষিণ আফ্রিকারই রয়েছে তবে দলের ভিতরের একটি কথা শোনা যাচ্ছে যেখানে ক্যাপ্টেন সাকিব আল হাসানের সাথে ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের একটু মতবিরোধ রয়েছে সেটি হচ্ছে দলে স্পিনার খেলানো এবং ফাস্ট বোলার খেলানো এই বিষয়টা নিয়ে তবে এই বিষয়ে একটি কথা বলবে এই মুম্বাইয়ের মাঠে আমি মনে করি স্পিনারদের আধিপত্য খুবই কম এখানে ভারতীয় স্পিনাররা বা যারা স্পিনার এর আগে খেলে গিয়েছেন অন্যান্য দেশের তারা ছোটখাটো ইকোনমিক্যাল বোলিং স্পেল করলেও উইকেট পাওয়ার দিক দিয়ে স্পিনাররা খুবই পিছিয়ে রয়েছে ফার্স্ট বোলারদের চেয়ে তাই চাইবো সাকিব আল হাসান যদি সিদ্ধান্ত নেন তিনি একাদশে তিনটি স্পিনার খেলাবেন তবে আশা করবো এই ম্যাচটিতে নয় বা পরের ম্যাচটি থেকে তিনি এটি সিদ্ধান্ত নিতে পারেন কারণ যদিও তুলোধুনো হয় বা ভালো ইকোনমিক্যাল থাকে না তবে ফার্স্ট এখানে ভালো উইকেট নিয়ে থাকে এই মাঠে প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়া বা পরবর্তীতে ব্যাট করে বড় স্কোর তারা করার এটি আসলে উঁকি দিচ্ছে এখনো পর্যন্ত যেটি বলা যায় তবে বাংলাদেশের বিষয়টি যদি আসি সর্বশেষ তিনটি ম্যাচে তারা হেরেছে বড় ব্যবধানে তার চেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বকাপে খেলা চারটি ম্যাচে বাংলাদেশ ছয় উপরে ডট বল খেলেছে বাংলাদেশকে সেটির থেকে বেরিয়ে আসতে হবে মুম্বাইয়ের যে ছোট বাউন্ডারি সেই ছোট বাউন্ডারির ফায়তা লুটতে হলে কিভাবে খেলতে হবে ইতিমধ্যেই তারা দেখে গিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে বা দক্ষিণ আফ্রিকা কিভাবে খেলে গিয়েছে এর আগে নিউজিল্যান্ডও একটি ইনিংস খেলেছে এখানে তিনশো আটান্ন রানের সম্ভবত এরকম তো বাংলাদেশ কি এভাবে ভাবতে হবে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটাই কঠিন ভালোভাবে শেষ করার সমীকরণ খুবই সহজ জিততে হবে প্রতিপক্ষের সাথে লড়াই করতে হবে সবাই উপভোগ করুন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম